আরে বন্ধুরা দেখো, এখানে রাধারা সবাই মিলে তো পিকনিক করছে। আর এ কি মোটুলি এত খাবার নিয়ে বসে আছে! তাহলে এত সুন্দর ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে পিয়ারা পিকনিক করতে এসেছিল আর তখন বৃষ্টি এসে সব কিছু নষ্ট হয়ে গেছিল। তাহলে চলো দেখি নি আজকের গল্পে কি হয়। বাচ্চারা তোমরা সবাই চুপ করে বসো, দেখো আমি এখন খিচুড়ি রান্না করছি। মন দিয়ে দেখো যে কিভাবে খিচুড়ি রান্না করতে হয়। আর তোমরা তো দেখছি বসে বসে আরো টেন্ট হাউস বানিয়েছো। ওয়াও, খুব সুন্দর লাগছে জানো তো এই রং বেরঙের ঘরগুলো দেখে। চলো চলো এবার রান্নাটা শুরু করি। হ্যাঁ রাধা আন্টি, আমরা এই টেন্ট হাউসগুলো বানিয়েছি কারণ আমরা রাতে এখানেই ঘুমাবো, আজকে খুব মজা হবে। আর দেখো এখানে তো গুড্ডুবাইও ঘুমিয়ে আছে, আর এখানে আমাদের গুড্ডু এবং রজনীর বেবিটা ঘুমিয়ে আছে। আরে আরে বাচ্চারা, তোমরা এখানে থাকার প্ল্যানিং করছো নাকি? রাতে যদি বাঘ ভাল্লুক আসে তখন কি হবে? আমাদের গ্রামে তো প্রায়ই জঙ্গল থেকে বাঘ ভাল্লুক চলে আসে, জানো না তোমরা? আচ্ছা তোমরা যদি থাকো সাথে বড়দেরও থাকতে দিও, ঠিক আছে? আচ্ছা রাধা আন্টি, ঠিক আছে, বাঘ ভাল্লুক আসলে তো আমি একাই দেখে নেব, কিন্তু বড়রা থাকলে একটু ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, চলুন আন্টি, খুব খিদে লেগেছে, এবার আপনি একটু রান্না করেন। আরে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি রান্না বসাচ্ছি কেলটু। চলো, আমি খিচুড়ি বানানোর জন্য এখানে চাল ডাল নিয়ে নিয়েছি, এবার এই হাঁড়িটাতে বসাবো, বড় একটা হাঁড়ি। চলো প্রথমে এই হাঁড়িতে আমরা জল দিয়ে দিই, কারণ খিচুড়ি রান্নার সবার আগে জলই দিতে হয়। আর বাচ্চারা তো জল না দিয়েই খিচুড়ি রান্না করছিল, আমার তো ভাবলেই খুব হাসি পায়। আরে হ্যাঁ, এই কেলটুটার কথা শুনেই আমরা ওটা করেছিলাম। চলো এবার আমি চাল আর ডালগুলো ঢেলে দিই এর মধ্যে, হাঁড়ির মধ্যে। চলো এবার ভালো করে ফুটলে এর মধ্যে আমরা নুন হলুদ দেব, তারপরে আমরা এর মধ্যে ফোড়ন দেব। চলো প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, এবার একটু নুন দিতে হবে। এই তো বাচ্চারা বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছে লুকিয়ে লুকিয়ে। চলো ভালো করে নাড়িয়ে দিই। আরে ঢাকনাটা কোথায় গেল, এখন তো একটু ঢাকনা দিয়ে দিই। আরে পড়ছিস কেন রে বাবা, চলো চলো ঢেকে দিয়েছি ভালো মতনই। কিছুক্ষণের মধ্যেই দেখবে বাচ্চারা আমাদের খিচুড়ি তৈরি হয়ে যাবে, এত সিম্পল খিচুড়ি। আরে ওয়াও আন্টি, আপনি তো দেখছি খুব সুন্দর করে খিচুড়ি রান্না করছেন, আমার মাও এভাবে রান্না করে। আর তখন তো কেলটুটা কিভাবে রান্না করছিল! আরে কোথায় গেল দিদিরা, শুনেছি এখানে নাকি পিকনিক করছে। আরে এই তো, নিশ্চয়ই আমার ছেলেও এখানে হবে। আরে ও রাধা দিদি, তোমাকে কখন থেকে খুঁজছি, আর তুমি এখানে বাচ্চাদের সাথে বসে বসে পিকনিক করছো। আরে রজনী, আর জানো না, দেখো না বাচ্চারা এখানে খিচুড়ি রান্না করতে এসে কিছুই পারছে না, তাই আমি ভাবছি করে দিই ওদেরকে একটু খিচুড়ি, নইলে বেচারাদের পিকনিকই হবে না। আর ওই দেখো তোমার ছেলে আমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছে। ও তাই নাকি, আমি তো আমার বাবুটার জন্য খুবই চিন্তা করছিলাম। আরে বা দিদি, এখানে বাচ্চারা কি সুন্দর করে টেন্ট হাউস বানিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আরে হ্যাঁ রজনী, দেখো না ওরা এই টেন্ট হাউসগুলো বানিয়েছে, আর বলছে কি না এখানে তারা রাতে ঘুমোবে, বলতো যদি বাঘ ভাল্লুক এসে পড়ে কি হবে। চলো না এক কাজ করি, আমরা সবাই মিলে এখানে পিকনিক করি ভালো করে, আর রাতে এখানেই ঘুমোবো, কি বলো? ছোটবেলায় আমরাও এমন করে পিকনিক করতাম, কিন্তু রাতে খুবই ভয় করে। আলে মা, কিসের ভয়, আমি আছি তো, আমি আছি আর আমার ছোট্ট ভাইটি আছে, রাত্রে আমরা এখানেই ঘুমোবো। আরে গুড্ডু সোনা, তুই যে কি বলিস না, ঠিক আছে দাঁড়া, তোর বাবাকেও ডেকে আনতে হবে, তাহলে আর ভয় লাগবে না, কোনো কিছু হলে তোর বাবা সামলে নেবে। ঠিক আছে, আমার বাবা হচ্ছে এই সব থেকে ভালো বাবা, সুপার হিরো, আমার বাবা কিচ্ছুকে ভয় পায় না। ভাই ভাই চলো ওখানে আমরা বসি। আরে আমার শোন না ছেলে, তোমাকে আমি সকাল থেকে না দেখতে পেয়ে আমার কত মন খারাপ হচ্ছিল। আরে ফ্রেন্ডস চলো আমরা বসে বসে খেলা করি। বাচ্চারা এখানে বসে বসে খেলা করছিল, আর আমাদের রাধা এখানে বাচ্চাদের জন্য খিচুড়ি তৈরি করছিল। আরে খিচুড়িটা হয়েছে কিনা, ঢাকনাটা সরিয়ে দেখি তো। আরে বাহ, খিচুড়ি তো পুরো রেডি হয়ে গেছে, একটু নাড়া দিয়ে দেখি। আরে সত্যি খিচুড়িটা থেকে খুবই সুন্দর একটি সুগন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে খিচুড়িটা ভীষণ টেস্টি হবে। চলো হয়ে গেছে। ইধর চলো মা, উধর চলো, জানে কহা মা কি ধর চলো। আরে কি সুন্দর খিচুড়ির গন্ধ, বাহ কি সুন্দর, মনে হচ্ছে ওরা পিকনিক করছে, আমাকে না নিয়ে এই পিয়াটা পিকনিক করছে, দাঁড়াও দেখাচ্ছি মজা, আমাকে না নিয়ে পিকনিক করো, ওদের পিকনিকে গিয়ে আমি সব খাবার খেয়ে নেবো, হা আমিও মোটুলি। কি সুন্দর বৃষ্টি ভেজা আকাশ, তার উপরে খিচুড়ির গন্ধ, আমি তো দাঁড়িয়েই থাকতে পারছি না, যাই যাই গিয়ে আমি ওদের খিচুড়িতে গিয়ে ভাগ বসাই, কি মজা কি মজা, আজকে খাবো খিচুড়ি আর বেগুন ভাজা, কি মজা।
আরে প্রিয়া, তুই তো দেখছি ভীষণ দুষ্টু মেয়ে। হ্যাঁ, তোরা পিকনিক করছিস, আমাকে ডাকিস নি কেন? আরে মটুলি, তুই কেন এসেছিস? তোকে আমরা নেবো না পিকনিকে। আরে ও আন্টি, দেখো না প্রিয়া কি বলছে, আমাকে পিকনিকে নেবে না। আরে আরে প্রিয়া শোন, এরকম বলতে নেই, মটুলিও তো তোমাদের বয়সী একটি মেয়ে, তোমাদের বান্ধবী, তাহলে ওকে কেন নেবে না? সবাইকে নিয়ে মিলেমিশে পিকনিক করতে হয়, জানো না। আরে মটুলি, তুমি ওর কথায় মন খারাপ করো না। না রাজা আন্টি, জানো ও খুব দুষ্টু মেয়ে, ওর সাথে আমরা মিশবো না। ও সবসময় ক্লাসের ভেতরে আমাদের জ্বালাতন করে। হ্যাঁ রাধা আন্টি, এই মটুলি তুই চলে যা, তুই খুব দুষ্টু মেয়ে, তোর সাথে আমার মা মিশতে না করেছে। হ্যাঁ মটুলি সেদিন আমাকে ক্লাসের মধ্যে চুল টেনে দিয়েছিল, মটুলি খুব দুষ্টু। আর হ্যাঁ, সেদিন তো ও লুকিয়ে লুকিয়ে আমার টিফিনে লঙ্কা ঢুকিয়ে আমাকে লঙ্কা খাইয়ে দিয়েছিল, ও খুব পাজি মেয়ে, ওর সাথে একদমই মিশবো না। আর হ্যাঁ, সেদিন ও আমাকে পেছন থেকে এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ও খুবই দুষ্টু। আরে আরে সত্যি, এই মটুলিটা খুবই দুষ্টু একটা মেয়ে, কিন্তু ওকে বোঝানোর মতো কেউই নেই। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তোমরা ওকে প্লিজ ক্ষমা করে দাও, ও তো ছোট মানুষই বলো, ওকেও তোমাদের সাথে এ পিকনিক করতে দাও, দেখবে ও আস্তে আস্তে তোমাদের মতো ভালো মেয়ে হয়ে উঠবে। আরে আমার তো একদমই মনে হয় না যে মটুলি কোনোদিনও ভালো মেয়ে হবে। ঠিক আছে মটুলি, আয় তাহলে। এই তো আমাদের পিয়াসোনা খুব ভালো মেয়ে, সবাইকে এমনি করেই তো ক্ষমা করে দিতে হয়। ঠিক আছে মটুলি, এসো তুমিও আমাদের সাথে পিকনিক করবে। ইয়ে কি মজা কি মজা, আজকে খাবো খিচুড়ি আর বেগুন ভাজা, কি মজা কি মজা। আরে আমার তো কতদিন ধরে পিকনিকে খাওয়ার ইচ্ছে হয়েছিল, ভালোই হলো আজকে পিয়ারা পিকনিক করছে। ও আন্টি, ও আন্টি, হয়েছে হয়েছে খিচুড়ি, ওয়াও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি তো এই গন্ধে আর থাকতেই পাচ্ছি না, আমার খিদে আরও বেড়ে গেছে, আমাকে খেতে দাও। আরে হ্যাঁ হ্যাঁ মটুলি, ওখানে গিয়ে চুপ করে বসো, বাচ্চাদের সাথে খেলা করো, হয়ে গেলেই ডাক দেবো। আরে আন্টি কখন হবে, আমার তো ভীষণ খিদে পেয়েছে। আন্টি আন্টি, তা খিচুড়ির সাথে আর কি রান্না করছো? শুধু খিচুড়ি মনা, বৃষ্টি এসে গেছিলো তাই বেশি কিছু করতে পারিনি। আরে ধুর, শুধু খিচুড়ি খেতে কি একদম ভাল লাগবে নাকি, ধুর। বাচ্চারা খিচুড়ি হয়ে গেছে, তোমরা সবাই এখন বসে পড়ো, তোমাদেরকে এখনই খেতে দেব। আরে আন্টি তাড়াতাড়ি দাও, আমার ভীষণ খিদে লেগে গেছে। সত্যি আজকে খিচুড়ি খেতে পারবো, আজকে তো আমি সব খিচুড়ি একাই খেয়ে নেব। আর আন্টি আমাকে কিন্তু একটি বড় প্লেটে দেবে, ছোট প্লেটে কিন্তু আমি একদম পছন্দ করি না। হাই মটুলি, তুমি কি আমাকে চেনো? আমার নাম হচ্ছে রোজ, তুমি খুব ভালো মেয়ে। আর ধুর, আমি কোনো অচেনা মানুষের সাথে কথা বলি না, ধুর। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, বড় এসেছে আমার সাথে কথা বলতে। আরে আরে মটুলি, তুমি ওদেরকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছ কেন? আরে সত্যি দিদি, এই মেয়েটা না খুবই পাজি, দেখো না রোজ কি সুন্দর করে কথা বলছে আর ফেলে দিল। তুমি খুব পাজি মেয়ে মটুলি, আমি তোমার পাশে একদম বসবো না, আমি পিয়ার কাছে গিয়ে বসবো। হ্যাঁ হ্যাঁ রোজ এখানে বসো। আরে মটুলি, তুমি এরকম কেন করো বলো তো? সবাই জানো তোমাকে কত খারাপ মেয়ে বলে, সবসময় ভালো কাজ করতে হয়, সবাইকে সাহায্য করতে হয়। আরে রাধানটি সরি সরি, ভুল হয়ে গেছে আর আমি করবো না, আমি যতই ভালো হতে চাই কেউ আমাকে ভালো হতে দেয় না। আরে তুই মিথ্যে কথা বলছিস, তুই কখনই ভালো হওয়ার চেষ্টা করিস না দুষ্টু মেয়ে, এরকম করলে তোকে আর কোনোদিনও আমাদের পিকনিকে নেব না, বুঝলি তো। মটুলি আমাদের ক্লাসের সব থেকে দুষ্টু মেয়ে। আচ্ছা বাচ্চারা কোনো ব্যাপার না, তোমরা সবাই চুপ করে বসো, এখন প্লেট দিচ্ছি, সবাই খিচুড়ি খাবে। বাচ্চারা পিকনিক করতে এসেও যে কত লড়াই বাঁধিয়ে দেয় তার ঠিক নেই। এই নাও মটুলি তোমার প্লেট, এটা এইবার আমি সবাইকে খিচুড়ি দিচ্ছি, নাও গুড্ডু সোনা এটা তোমার, খাও, হ্যাঁ পেট ভরে খাও, লাগলে আরও বলো, অনেক রান্না করেছি। চলো এবার এখানে দেব প্রিয়াকে, প্রিয়া নাও খেয়ে নাও আস্তে করে। হ্যাঁ আমি খাচ্ছি, আর দিও না, এই নাও রোজ এটা তোমার জন্য, নাও নাও এখানে দিচ্ছি রাজুকে, রাজু তুমিও খেয়ে নাও। নাও মটুলি এবার তোমাকে দেব, তোমাকে কতটা দেব? আরে আন্টি মাত্র এটুকু, আমাকে আরও দাও প্লিজ, আমার এইটুক তো এক গালেই শেষ হয়ে যাবে, এইটুকে তো আমার পেটের এক কোনা ভরবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে আরও দিচ্ছি, এই নাও। আরে আন্টি এইটুকুতেও হবে না, আমাকে প্লিজ আরও দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি এই নাও। হ্যাঁ মটুলি নাও, এবার খেয়ে নাও, তোমাকে অনেকটা দিয়েছি, খাওয়া হলে তোমাকে আবারও দেওয়া হবে। বাবা এই মটুলি তো মনে হচ্ছে একাই সব খাবার খেয়ে নেবে। আরে এরকম বলতে নেই। আরে বাহ, আমাকে তো অনেক খিচুড়ি দিয়েছে, চলো সবার থেকে বেশি আমার, আমি খাই। আরে আরে মটুলি আস্তে খাও আস্তে খাও, গলায় লাগবে তো, দেখো দেখো তোমার জন্য কিন্তু অনেক খিচুড়ি রেখেছি আমি, আস্তে আস্তে খাও।
আরে আন্টি, আমি আসতে খেতে পারি না, তার উপরে এত টেস্টি খিচুড়ি রান্না করেছেন আপনি। আর এখানে সব বাচ্চারা হা করে মোটুলির দিকে চেয়ে আছে। আরে বাচ্চারা হা করে না চেয়ে থেকে তোমরাও খাও। হ্যাঁ হ্যাঁ, আমিও খাচ্ছি খাচ্ছি। সত্যি খুব টেস্টি হয়েছে, চলো আমিও খাই। সত্যি খুবই আমি হয়েছে, আমিও খেয়ে দেখি তো। ওয়াও, সো টেস্টি। অলি দেখি তো, সত্যি খুবই আমি হয়েছে। তারপর সব বাচ্চারা এদিকে খেতে থাকে, আর রাধা এখানে মোটুলির দিকে হা করে তাকিয়ে থাকে। আরে রাধা দিদি, দেখো না মোটুলি কিভাবে খাচ্ছে হাম হাম করে, মনে হচ্ছে বাড়িতে কখনোই খেতে পায় না বেচারি। আরে না রজনী, তুমি এরকম বললো না, ওদের খুবই ভালো অবস্থা, কিন্তু ওর বাবা মা ওকে একদম ম্যানার্স শেখায় না সত্যি। হ্যাঁ, আমাদের প্রত্যেকের মা বাবার দরকার বাচ্চাদের দিকে একটু বিশেষ নজর দেওয়ার, তারা যাতে মানুষের মতো মানুষ হয়, এরকম আচরণ করলে কেউই তাদেরকে ভালো বলবে না। আরে হ্যাঁ রজনী, তুমি ঠিকই বলেছ, আমাদের বাচ্চাদের দিকে নজর রাখতে হয়। আরে কি, বাচ্চারা তো দেখছি এখানে পিকনিক করছে, পিকনিক তো দেখছি বেশ জমে উঠেছে। ওয়াও, এই বৃষ্টির দিনে আবার এরকম গরম গরম খিচুড়ি, তা হবে নাকি? আরে আঙ্কেল, এসো এসো, তুমিও খিচুড়ি খাবে, তোমার কথাই তো ভাবছিলাম। আরে হ্যাঁ গো গুড্ডু বাবা, বসো, তোমাকেও দিচ্ছি। আরে রাধা, মোটলিকে আর একটু খিচুড়ি দাও, দেখো বেচারি কিভাবে খাচ্ছে, ওর মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি ওকে। আরে শোনা, ভালো মতো খাও, এভাবে ঠেকলে গলায় ঠেকবে। তারপর এখানে এই গুড্ডুর বাবা এসে খাবার খায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।